আমার নাম শ্রী নীরদ বর্ণাধক, গ্রাম সালুকা, আর বাবা বুড়োহরি আমার স্বনির্বয়স্ক স্বনির্ভর দল হেল্পেজ ইন্ডিয়া আমাকে ট্রেনিং দিয়ে ট্রেনিংয়ে আমি মানে জৈব পদ্ধতিতে চাষে সমন্ত চাষ এবং ওষুধপত্র শিখেছি। ওয়েস্ট দি কম্পোস্টটা বেশি ব্যবহার করি, বাগানে ঢেঁড়স আছে, ভেন্ডি আছে, আর এটা বেগুন। আমার এই জৈব সার প্রক্রিয়া হচ্ছে 10 দিন লাগে, আমি 12 দিনের থেকে আরম্ভ করি এবং বিক্রি করি। তো বেশিরভাগ খুব বেশি বিশ্বাস করেনি, কারণ এটা মানে হোমিওপ্যাথির মতন এ ধীরে ধীরে কাজ। আমি এই জৈব পদার্থ সার সার নিয়ে যাই, নিয়ে যেয়ে আমার ফুলবাড়ি, ঘাস বাড়ি আর বেগুন বাড়ি সব রকম সবজি চাষে এইসব দিই, আমার খুব উপকার হয়। বর্ষাকালীন মেঘলা করতেছে, আবহাওয়া পরিবর্তন, তখন দেখবেন প্রচুর ছত্রাক আছে, পোকা নানা রকম আছে। আর একটা বাগানের দিকে লক্ষ্য করবেন, ফড়িং বা প্রজাপতি গাছ কোনো গাছে পড়ছে কিনা। আমাদের মানে ট্রেনিংয়ের সময় বলছে সপ্তাহে একবার, কিন্তু না, তখন আর 4 দিন ছাড়া আপনি দিবেন একবার। নীরদ বরণ আদক সালুকা গ্রামের, উনি অনেক আগে থেকেই এই সার নানা রকমের চাষবাসের উপরে গবেষণা করছেন, সুফল পেয়েছেন। উনি আমাদের এখানে ট্রেনিং দিতে এসেছিলেন, সুফল আমি পাচ্ছি, এবং যারা আমাদের সদস্য তারাও কেউ কেউ নিয়ে যাচ্ছে।